আমরা চাই যে বিপিএল টা আরেকটু ডেভেলপ হোক, আগের মতো দর্শক এখন আসে না, যার যার নামের প্রতি শুভেচ্ছা করার চেষ্টা করব। কোন দলের সমর্থক আপনি? আমি ফরচুন বরিশাল। বরিশাল ব্যবস্থাপনা তো অবশ্যই ভালো মনে হচ্ছে, কিন্তু টিকিটটা পেতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। টিকিটের দাম হঠাৎ বেড়ে যাচ্ছে, আবার কমে যাচ্ছে, তো এটা নিয়ে আমরা সমস্যার মধ্যে আছি। আমরা হচ্ছে স্টুডেন্ট আর কি, তো আমাদের বাজেট অনুযায়ী টিকিটের দাম হঠাৎ করে বেড়ে যায়, যার কারণে অনেক সময় আমরা খেলা দেখতে পারি না, না দেখে ফেরত চলে যেতে হয়। সাকিব ভাই ঠিকই বলেছেন এবং এটার সাথে মাশরাফি ভাই একমত। তো আমরা চাই যে বিপিএল টা আরেকটু ডেভেলপ হোক, আইপিএল বা পিএসএল আমাদের পরে শুরু করা, তারা আমাদের থেকে ভালো করতেছে, তো আমরা চাই যে বিপিএল টা আরেকটু উন্নত হোক, আরেকটু ডেভেলপ হোক, এটাই আমাদের আশা। এবার বেচাকেনিটা মনে করেন আগের থেকে মনে করেন নর্মালি আছে, কারণ শীতকাল তো মানুষ আসতে পারে না, এই কারণে বেচাকেনিটা মনে করেন তেমন হইতেছে না। বিপিএল নিয়ে অনেক সমালোচনা আছে, দর্শক কি আসছে কিনা আগের মতো? না, আগের মতো দর্শক এখন আসে না, এখন মনে করেন পাবলিক কমই আসতেছে, কারণ শীত তো বাড়াতে পারে না, এই কারণে মনে করেন বেচাকেনি আমাদের কম হইতেছে। কোন দলের পতাকার আগ্রহ বেশি বা ক্যাপের আগ্রহ বেশি? এখন তো বর্তমানে আজকে তো সিলেট বরিশালে খেলা চলতেছে, এখন কি বরিশালের পতাকাটি আপনার বেশি চলছে আজকে? কারণ সিলেটের পতাকা এখন মতো সারাদিনে দুইটা পতাকা বিক্রি করছি আমি, আর সে বরিশালের পতাকা বেশিরভাগ বিক্রি হয়েছে। কোন দলের প্ল্যাকার্ড আছে, পতাকা আছে? বরিশালের আছে, খুলনার আছে, ঢাকার আছে, সিলেটের আছে, রংপুরের আছে। কত টাকার বেচা কিনা হচ্ছে আনুমানিক আপনার প্রতিদিন? বেচা কিনা হতিন 2-300 টাকা বস্তা দিয়ে, এই বেচা কিনা কমাই যা। মানুষকে কিনছে, আগ্রহ কেমন দেখছে? মানুষ আগ্রহ আছে, তো শীতের লেগে মানুষ কিছু কিনতে দিতে পারে না। সমালোচনা আলোচনা করে তো লাভ নেই, দিন শেষে মাঠের খেলা, মাঠে যারা ভালো খেলবে তারাই জিতবে। তো ঢাকার পরে ফার্স্ট ম্যাচ ছিল, আমরা জিতছি, সব কিছু মিলে আর কি আমাদের কনফিডেন্সটা ভালো। সবাই আসলে ন্যাশনাল টিমে ওয়েল পারফর্মার এবং ঢাকা লিগ বলেন সব জায়গায় পারফর্ম করে, তো সেদিকটা আমার কাছে মনে হয় আমাদের বোলিং ইউনিটটা অনেক আগায় আছে, তো এগ্রেশনের কিছু না, এখানে আমরা যে যার যার নামের প্রতি শুভেচ্ছা করার চেষ্টা করব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।